হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো এমন একটি অ্যাকশন ড্রামা সিনেমা নিয়ে যা এক কথায় অসাধারণ, বিশেষ করে আমার খুব পছন্দের এবং আপনাদেরও ভালো লাগবে। আর এই পুরো সিনেমা জুড়ে রয়েছে কমেডি আর অ্যাকশন। মারি, যা 2015 সালের ভারতীয় তামিল ভাষা অ্যাকশন কমেডি ফিল্ম, যা বালাজি মোহন দ্বারা রচিত এবং পরিচালিত, লিস্টিন স্টিফেন এবং রাধিকার ম্যাজিক ফ্রেম এবং ধানুষের ওয়ান্ডারবার ফিল্মস দ্বারা যৌথভাবে প্রযোজনা। ছবিতে অভিনয় করেছেন ধানুষ, গায়ক বিজয় ইয়েসুদাস এবং কাজল আগরওয়াল, যেখানে রবশঙ্কর, কাল্লুরি বিনোদ, কালী ভেঙ্কট এবং মাইন গোপীসহ ভূমিকায় অভিনয় করেছেন। ধানুষ স্থানীয় গ্যাংস্টার মারি চরিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি বিজয় ইয়েসুদাসের তামিল অভিষেকও চিহ্নিত করে। মুভির বর্তমান আইএমডিবি রেটিং 6.3/10। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এআই ভয়েস ওভার দ্বারা নির্মিত, তাই আমি শুধু সিনেমার মূল গল্পটা আপনাদের সামনে তুলে ধরি, সুতরাং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। পুলিশ কনস্টেবল অরুমুগাম নতুন সাব ইন্সপেক্টর অর্জুনের সাথে মারি সম্পর্কে কথা বলেন, একজন স্থানীয় রাউডি যিনি একজন প্রতিদ্বন্দ্বী রাউডিকে হত্যা করার পরে খ্যাতি অর্জন করেছিলেন। মারি একজন বিরক্তিকর লোক, যে তার দোসর সানিকিলামাই এবং আদিথাঙ্গির সাথে ক্রমাগত এলাকার লোকজনকে পীড়িত করে এবং তাদের কাছ থেকে চাঁদা আদায় করে। তার কাজের প্রধান লাইন হল রেসিং পায়রা প্রশিক্ষণ। তার বস ভেলু, একজন বর্ডন যিনি কবুতর দৌড়ের পাশাপাশি চন্দন কাঠের চোরাচালানাও জড়িত। মারি ক্রমাগত পাখি রবির সাথে মারামারি করে, অন্য একজন স্থানীয় রাউডি যিনি ভেলুর অধীনেও কাজ করছেন। একদিন শ্রীদেবী নামে এক মহিলা ব্যবসায় প্রবেশ করেন, মারির এলাকায় একটি বুটিক খোলার চেষ্টা করেন। মারি জোর করে ব্যবসায় তার অংশীদার হয়ে ওঠে, যা কিছু গ্রাহক হারানোর পরে তাকে রাগান্বিত করে। তিনি অর্জুনকে মারিকে তার কাছে গিয়ে ধরার জন্য সাহায্য করার সিদ্ধান্ত নেন, তার প্রেমে পড়ার ভান করে এবং তার স্বীকারোক্তি প্রমাণ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করে। সে প্রতিদ্বন্দ্বী রাউডিকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। তিনি মাতাল অবস্থায় মারির সাথে কথাবার্তা শুটিং করেন, যিনি হত্যার বিষয়ে বর্ণনা করেন, বলেন যে অন্য কেউ তাকে হত্যা করেছে এবং সে কৃতিত্ব নিয়েছে। মারি শীঘ্রই অর্জুন দ্বারা গ্রেফতার হয়। 7 মাস পরে যখন তিনি মুক্তি পান, তিনি জানতে পারেন যে ভেলুকেও গ্রেফতার করা হয়েছে। অর্জুন আসলে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং সে এবং রবি একসঙ্গে কাজ করছে এবং চোরাচালানের অজুহাতে এলাকায় কিছু লোককে গ্রেফতার করেছে অর্থ আদায়ের জন্য। মারি দুজনের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি প্রথমে স্থানীয় লোকদের রবির গ্যাং দ্বারা চাঁদাবাজি থেকে মুক্ত করেন, অন্যদিকে শ্রীদেবীও তার প্রেমে পড়েন। পরে মারি অর্জুনের একটি চোরাচালানকারী গাড়ি এবং চালককে ধরে ফেলে, যার দ্বারা সে অর্জুনকে ভেলুকে ছেড়ে দিতে বাধ্য করে। অর্জুন যখন মারির কবুতরের খাঁচা পুড়িয়ে প্রতিশোধ নেয়, যা তার 10টি কবুতরকে মেরে ফেলে, তখন সে রেগে যায় এবং অর্জুন, রবি এবং তাদের দোসরদের মারধর করে, যেখানে রবি সবকিছু স্বীকার করতে রাজি হয়। ক্ষুব্ধ অর্জুন রবিকে ছুরিকাঘাত করে, কিন্তু আরমুগাম তার সমস্ত গোপনীয়তা প্রকাশ করার পরে অবশেষে রাজস্ব বিভাগ তাকে গ্রেপ্তার করে। অবশেষে শ্রীদেবী তার কাছে তার ভালোবাসা স্বীকার করার জন্য মারির কাছে যান, যা তিনি প্রত্যাখ্যান করেন। স্থানীয় লোকজনকে বিরক্ত করতে এবং নগদ অর্থের জন্য তাদের কাছ থেকে চাঁদাবাজি করতেই তার ভালো লাগে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগল মারি মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।